আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাব ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে আমি এই ধরনের এলইডি বাল্বগুলো রিপেয়ারের করার পূর্বে কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করব, এবং আপনারা বিশেষ করে এই বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে অবশ্যই রিপেয়ার করার পর বাল্বটি অবশ্যই অনেক দিন টিকবে। তো আমার হাতে যে বাল্বটি দেখতে পাচ্ছেন, লক্ষ্য করুন, এটি একটি 18 ওয়াটের প্লেট ব্যবহৃত এলইডি লাইট, এবং এখানে যে প্লেটটি ব্যবহার করা হয়েছে তার ভেতর থেকে দুইটি বাল্ব অলরেডি নষ্ট হয়ে গেছিলো, দুইটা শর্ট করা হয়েছে এবং আরেকটি নষ্ট হয়ে গেছে, দেখুন। তো এই বাল্বটি যতই শর্ট করে দেওয়া হবে ততই একটি একটি করে নষ্ট হতে থাকবে, এক সময় বাল্বটি অচল হয়ে যাবে। তো আপনারা বাজার থেকে এই ধরনের প্লেটগুলো কিনে এনে একটি লাগিয়ে দিলে বাল্বটি আবার পুনরায় নতুনের মতো হয়ে যাবে, কিন্তু এই প্লেটটি কেনার পূর্বে আপনাদের অবশ্যই কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। তো এখন আমি বাল্বটির প্লেটটি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, এবং চেঞ্জ করার পূর্বে আপনাদের বিষয়গুলো বলবো যে কীভাবে আপনারা সঠিকভাবে প্লেটটি চেঞ্জ করবেন এবং ভালো মানের প্লেটটি বাজার থেকে ক্রয় করে আনবেন। তো মার্কেটে আপনাদের এই ধরনের প্লেটগুলো, এই যে এই ধরনের প্লেটগুলো বিভিন্ন প্রকারের আছে, তো আপনারা যে কোনো একটি লাগাই দিলে কিন্তু হবে না। আর এখানে কিছু বিষয় আছে, যেমন লাগানোর সময় কিছু বিষয় আছে, সেগুলো আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে পূর্বে যে প্লেটটি ব্যবহার করা হয়েছিল এলইডি প্যানেল, এটি এটি এখানে লাগানো ছিল, কিন্তু এটি আপনার এই যে হিট সিন এবং এই পিষ্ট ঠিকমতো ঠেকেছিল না, যার কারণে প্লেট থেকে উৎপন্ন পর্যাপ্ত হিট আমাদের এই হিট সিনটি শোষণ করতে পারছিল না। তো আপনারা অবশ্যই এই প্লেটটি এমনভাবে এই হিট সিনের সাথে বসাবেন যাতে করে আপনাদের এলইডি প্লেটের পিষ্ট এবং আপনাদের যে হিট সিনের পিষ্ট একসাথে লেপটিয়ে থাকে। তো এটি অবশ্যই আপনারা প্যাসিং থেকে খুলে নিয়ে তারপর সেটিং করবেন। তো প্যাসিং থেকে খুলে নেওয়ার পর আপনারা এটি একটি কমন জায়গায় রেখে কোনো একটা সমান কিছু দিয়ে সুন্দরভাবে একটি প্লেন করে দিবেন, এমনভাবে প্লেন করে দিবেন যাতে দুই পৃষ্ঠ সমানভাবে লেগে যায়। তো দেখুন, তো এটি যদিও খুব উন্নত মানের হিট সিন না, একটু ভেজাল আছে এতে, তো আপনারা এগুলো সুন্দরভাবে যদি ফিটিং করতে পারেন তাহলে বাল্বটি অনেক দিন টিকবে। এভাবে সুন্দরভাবে সমান করার পর আপনারা প্লেটটি ক্যাসিং এর সাথে লাগিয়ে নেবেন, হিট সিন এর সাথে প্লেটটি আগে থেকে লাগিয়ে দিবেন। দেখুন আমি যেভাবে কাজটি করছি আপনারা ঠিক সেভাবে কাজটি করার চেষ্টা করবেন, এবং দেখুন, লক্ষ্য রাখুন, এখানে একটি বিষয় আছে, যেমন এখানে ইচ্ছা করলে কোম্পানি 2টা 4টা লাট দিতে পারত, কিন্তু অতিরিক্ত খরচের জন্য 4টা লাট দিইনি। তো আপনারা চাইলে 4টা দিতে পারেন, 4টা না দিয়েও একটি কাজ করতে পারেন, দেখুন এখানে হালকাই ফাঁকা রয়েছে, আপনারা এখানে এভাবে হাত দিয়ে ধরে এভাবে ধরে একটু বাঁকা করে দিবেন, এভাবে বাঁকা করে দিয়ে এই হিট সিনটি সোজা করে দিবেন। তাহলে এবার দেখুন আমাদের প্লেটটি সুন্দরভাবে দুই দিকে চেপে আছে এবং সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এবার আপনারা ক্যাসিং এর ভিতরে সুন্দরভাবে পরিয়ে সোল্ডারিং করে দিলে আমাদের কাজটি ওকে হয়ে যাবে। এখানে তারটি একটু ছোট থাকায় সেটিং করতে একটু প্রবলেম হচ্ছে। তো ভিউয়ার্স,
আমি এখানে ভিডিও একটু স্কিপ করে দিয়েছি যেহেতু আমার এটি সেটিং করতে একটু প্রবলেম হচ্ছিল তার দুটি শর্ট হওয়ায় আমার এই সমস্যাটি হচ্ছিল তাই আমি তার দুটি চেঞ্জ করে একটি নতুন তার লাগিয়ে নিয়েছি তো এবার যে কথা বারবার বলতে হয় যে অবশ্যই আপনারা এই এলইডি প্যানেলটি এবং হিটসেন্টটি দুইটার পৃষ্ঠ যেন সুন্দরভাবে একত্রে লেগে থাকে সেই বিষয়টি লক্ষ্য রাখবেন এবং যেটি একটি বড় বিষয় হচ্ছে আমি এখানে যেই প্যানেলটি ব্যবহার করেছি সেটির দিকে লক্ষ্য করুন এই প্যানেলটি হচ্ছে মাঝখানে হলুদ দেখুন লক্ষ্য করুন এবং আমি যতগুলো প্যানেল বাজার থেকে ক্রয় করে এনেছি তার ভেতরে এই প্যানেলটি হচ্ছে সবথেকে ভালো মানের প্যানেল মানে একই রেট কিন্তু প্যানেলগুলো অনেক সময় দেখবেন আপনারা এই প্যানেলগুলো সাদা প্যানেল আছে এবং প্যানেলের যে বাল্ব ছোট ছোট বাল্বগুলো ব্যবহার করা হয় সেটিও মাঝখানে সাদা থাকে এবং প্যানেলটি সাদা এক কথায় প্যানেলটি আপনার সাদা এবং প্যানেলটি অনেক হালকা পাতলা তো আপনারা বাজার থেকে এই প্যানেল কেনার সময় অবশ্যই এই যে হলুদ টাইপের প্যানেলগুলো দেখুন সম্পূর্ণ ভরাট করা এই ধরনের প্যানেলগুলো ক্রয় করবেন তাহলে আপনাদের বাল্বটি অনেকদিন টিকবে তো আমি এভাবে রিপেয়ার করে থাকি এই বাল্বগুলো যার কারণে আমার বাল্বগুলো অনেকদিন টিকে তো আপনারা এভাবে বাল্বগুলো যদি রিপেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাল্বগুলো অনেকদিন টিকবে ইনশাল্লাহ আশা করা যায় তো আমার এই বাল্বটি রিপেয়ার করা কমপ্লিট এখন আমি একটি সিরিজ লাইন দিয়ে চেক করব যে এটি কাজ করছে কিনা তো ভিউয়ার্স দেখুন আমাদের লাইটটি জ্বলতেছে এবং আমাদের বাল্বটি 100% কমপ্লিট তো অবশ্যই আপনারা এভাবে বাল্বগুলো যদি রিপেয়ার করতে পারেন তাহলে আপনাদের বাল্বগুলো অনেকদিন টিকবে আশা করা যায় ইনশাল্লাহ তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন সবসময় চেষ্টা করব আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার এবং ভিডিও বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে।